بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان <applause> وعليكم السلام ورحمة الله وبركاته جبهي আবু সুফিয়ান আপনি প্রশ্ন করেছেন টুপি মাথায় দেওয়া কিনা বা এটা দেওয়া যাবে কিনা এ সম্পর্কে সালাতের সময় তোমরা সুন্দর পোশাক পরিচ্ছদ গ্রহণ করো আর টুপি এবং পাগড়ি এটা জমানার আগে থেকেই এবং রসুলাম সাহাবাদের জামানা থেকেই মানুষের ব্যবহার্য অর্থাৎ পোশাকের সুন্নত হিসেবে গৃহীত হয়ে আসছে অভ্যাসগত সুন্নত যা আরবদের ভদ্র পোশাক হিসেবে গণ্য হতো তবে রাসুল্লাহাম এবং সাহাবাই রাম সালাত এবং সালাতের বাহিরে টুপি পড়েছেন টুপি মাথায় দিয়ে সালাত আদায় করেছেন টুপি ছাড়াও করেছেন এই মর্মে পাওয়া যায় বিশেষ করে সহি সূত্রে সহি বুখারীর বাবু সুজুদ আলা আলা সাউবি লিস্তে লিশিদ্দদা তিলহাররে গরমের কারণে কাপড়ের পরে শেষদা দেওয়ার যে অধ্যায় আছে সেখানে হাসান রাদী আল্লাহ তালা হাসান রহমত এর বক্তব্য আছে যে কানেল কৌমু ইয়েস জুদুন আলাল আমামতে আল কলন সহতেও ফিকুম যে লোকেরা গরমের কারণে পাগড়ি এবং টুপির পরে শেষদা করতো সাহাবাহিকার এবং তাবেন্দার জামাতকে তিনি বুঝিয়েছেন যে লোকেরা গরমের কারণে পাগড়ি এবং টুপির পরে সেজদা করত এবং তাদের হাত রাখত হাতার মধ্যে এছাড়াও জামে সগির এবং মাজমাউ জাহায় জাদুল মাদের মধ্যে রসুল সাল্লামের টুপি পরার হাদিস বর্ণনা আছে যদিও সনদান জয়ীফ কিন্তু মানুষের ব্যাপক আচার রীতি এটাকে প্রমাণ করে যে সেই জামানা থেকে এই জামানা পর্যন্ত যে ওই আচারগুলো থেকে প্রমাণিত হয় যে আসলে এগুলো রসু জামানায় ছিল বর্তমানে আছে এবং মাঝেও সাবা তাবেন সালাফে সালেহিন সবাই টুপি সহ পাগড়ি বা পাগড়িসহ টুপি বা পাগড়ি ছাড়া টুপি ইত্যাদি ব্যবহার করেছেন এগুলো অভ্যাসগত সুনদ হিসেবে গণ্য হবে কেউ যদি মাথায় দিতে চাই তো দিতে পারে অসুবিধা নাই না দিলেও যে ক্ষতি হবে এরকম না সেহেতু মাথা ঢাকা এটা সতের অন্তর্ভুক্ত না এটা ছাড়াও সালাত হয়ে যাবে অসুবিধা নেই তো টুপি অভ্যাসগত সুন্নাত এটা আদায় মাথায় দিলে সুন্নত আদায় হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ